বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতাকে প্রথম রং মাখিয়ে নিজেকে ধন্য মনে করে স্বস্তি এরপরে গীতার কাছে একটা ফোন আসে যে পদ্ম বিপদে পড়েছে পদ্মকে বাঁচাতে গীতা চলে যায় পরিবারের কারো সঙ্গে রং না খেলেই ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে কাবিয়া বলে তোমার সঙ্গে আমাকেই মানায় স্বস্তিক আর কাউকে মানায় না আমি তোমাকে রং মাখাই না কারণ আমি গীতার রঙে রঙিন হয়ে আছি এই রঙে আমি কাউকে রং মাখাতে দেব না আর কাবিয়া দেখো আমি আমার বউকে নিয়ে সুখে আছি তৃতীয় কোনো চরিত্রের কোনো প্রয়োজন নেই আর তোমার মতো মেয়েদের জন্যই অনেক সংসার ভেঙে যায় তোমাকে বলবো নতুন করে কোনো ভালো ছেলে খুঁজে নাও তার সঙ্গে ঘর করতে শুরু করো আমার আশা তুমি বাদ দিয়ে দাও বুঝতে পেরেছ আর তুমি যেহেতু রং মাখাতে এসেছোই তাই কাবিয়ার হাতের রঙই তার গালে কাবিয়াকে মাখিয়ে দেয় কোনোভাবে তাকে বুঝতে দেয় না যে আসলেই স্বস্তিক কোনোভাবে কাবিয়ার কোনো চালে ধরা দেবে না কাবিয়া সকলের সামনে অপমানিত হয়ে যায় কোনোভাবে স্বস্তিক তাকে রং না মাখিয়ে গীতার বস্তিতে চলে যায় সেখানে গীতা যখন মারপিট শেষ করে স্বস্তিককে দেখতে পারে অবাক হয়ে যায় স্বস্তিক তখনই বস্তিবাসী তোমরা আমার বন্ধুরা যা রয়েছ সবার কাছে মিলে স্বস্তিক গীতাকে আই লাভ ইউ বলে আর গীতার প্রতি এতটা ভালোবাসা দেখে বস্তিবাসীরা সবাই নানাভাবে স্বস্তিককে রং মাখিয়ে ভূত করে দেয় স্বস্তিক এরপরে দেখতে পারে গীতা সেখানে নেই গীতা চলে যায় থানায় সেখানে গিয়ে কিরণ কিরণক্রান্তি ব্যানার্জিকে জানিয়ে দেয় তার ছেলে যে পাপ যে অন্যায়গুলো করছে তার শাস্তি কিন্তু দিয়েই ছাড়বে গীতা একলা লড়বে এই কেসটা যাকে খুশি তাকে ইনভলভ করে নিক কিন্তু গীতার কাছে কোনোভাবে এই কেসটা জিততে পারবে না কিরণ কিরণক্রান্তি ব্যানার্জি এবং কৃপাণ যে অন্যায় করেছে তার শাস্তি তাকে দিতে গীতাকে যতদূর যেতে হয় সে যাবে আর আজকেও তার ছেলে গীতার উপর অ্যাটাক করেছিল যত খুশি ততবার অ্যাটাক করুক গীতা তাদের শিক্ষা দিয়েই ছাড়বে এবং তাদের সঙ্গে মারপিট করে তাদেরকে উচিত জবাব দেবে আজকেও যেটা করেছে কাবিয়া ভাবছে যে সে বড়লোকের মেয়ে স্বস্তিককে যে করেই হোক গলিয়ে ফেলবে কিন্তু ভালোবাসা জিনিসটা এমন যেটা একটা উপলব্ধি যার প্রতি একবার ঘটে যায় অন্য কারোর জন্য সেটা আর উপলব্ধি করা যায় না তাই স্বস্তিক বারবার গীতার ঘোরের মধ্যেই থেকে যেতে চায় গীতাকে সে খুব ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে গীতাকে সে হারাবে না গীতার জন্য বারবার অগ্নিজিতের কাছে চত্থাপ্পর খেয়েছে সে নিজের বাবার কাছে মান অপমানিত হয়েছে কিন্তু নিজের বউ গীতাকে কখনো অপমানিত হতে দেয়নি গীতার বিরুদ্ধে কোনো কথা বললেই স্বস্তিক তার বাবার ওপর চড়াও হয়েছে তার বাবাকে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে যে সে গীতার হাত কখনও ছাড়বে না ভালোবেসে যে মানুষের হাত ধরা যায় তাকে কখনো ছাড়া যায় না এরকম কাপুরুষের মতো কোনো কাজ যে স্বস্তিক করতে পারবে না অনেক রাগ হওয়া সত্ত্বেও স্বস্তিক ডিভোর্স পেপারে কিন্তু সই করেনি কারণ সে গীতাকেই ভালোবাসে সেই গীতাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায় তা না হলে সকলের সামনে আই লাভ ইউ বলার ক্ষমতা সেই মানুষটারই থাকে যে সত্যিকারের ভালোবাসে সেই মানুষটায় লোকজনের লোক ভয় ভুলে নিজের ভালোবাসাকে আগলে ধরে বাঁচতে চায় আর গীতা স্বস্তিকের কাছ থেকে কোনো কিছু চায় না শুধু এই বাড়িতে এসেছে এই পরিবারের মানুষগুলোকে টাইট দিতে আর অগ্নিজিৎ মুখার্জিকে সায়স্তা করতে কি হতে চলেছে গীতা এলএল ভি সিরিয়ালের পরবর্তী টু কাবিয়াকে অপমান করে স্বস্তিক গীতাকে আই লাভ ইউ জানালো আজকে স্বস্তিক যে এতগুলো মানুষের সামনে গীতাকে প্রপোজ করে বসবে সেটা গীতা ভাবতে পারেনি স্বস্তিকের সঙ্গে বিয়ের পর থেকেই গীতা বুঝতে পারছে যে একটু একটু করে ভালোবাসা তাকে ছুটছে কি করে একটা মানুষ এতটা মানুষকে ভালোবাসতে পারে মন থেকে সেটা স্বস্তিককে না দেখলে গীতা বুঝতোই না গীতার মুখে হাসি ফোটাতে গীতাকে ঠিক করে খাবার খাওয়াতে গীতার প্রতি কর্তব্য পালন করতে স্বস্তিক সবসময় মরিয়া সময় তার গীতার প্রতি নজর থাকেই কি ঘটবে পরে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন